খাইতে বসছি, সালাম দিলাম না। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে এখন বাজে 10:30 মতো। তো যেটা বলছিলাম, আমি খাইতে পড়ছি মাত্র রেডিমেড রুটি, আর হলো মুরগির মাংস রান্না করছিলাম, এইটাই খাচ্ছি, আর সাথে একটু একটা সেভেন আপ। তো যেটা বলতেছিলাম, যে যারা চিন্তা করতেছেন, মানে স্টুডেন্ট যারা আছে, বিশেষ করে যে স্টুডেন্ট যারা চিন্তা করতেছেন যে বাইরে যাবো পড়ালেখা করার জন্য, ভাই আশা রাখবো অবশ্যই আরও 10 বার চিন্তা করেন যে আসলে বাইরে আসবেন কিনা। কারণ বাংলাদেশে থাকা অবস্থায় আমি বহুত কিছু চিন্তা করি, এটা করবো, এটা করবো, অমুক করবো, তমুক করবো, হ্যান তেন আছে, এটা হবে, এটা হবে, বাট টু বি অনেস্ট ওগুলো কোনো কিছুই না। যখন দেশ ছাড়বেন, নিজের ফ্যামিলি ছাড়বেন, সিনারিও তখন টোটালি চেঞ্জ। ঠিক আছে, আসলে বাংলাদেশে যখন থাকি বা নিজের দেশে যখন থাকি, বিষয়টা এরকম হয় যে সকালবেলা ঘুম থেকে উঠছি, মা অথবা বোন যে কোনো একজন ফ্যামিলির আসে, আপনার খাবার রেডি করে দেয়, আপনার পোশাক রেডি করে দেয়, সব কিছু রেডি করে দেয়। কিন্তু ভাই এখানে কিন্তু সেটা না, আপনার শরীর সারাদিন করেও থাকেন, আপনার একটু কিছু বলবেন না যে এটা কেন করল না, ওইটা কেন করল না, খাইছো কি না, বাকি বৃত্তান্ত। তো এগুলো কিন্তু আপনার নিজ দায়িত্ব করতে হবে। তো এইগুলোতে যদি অ্যাক্টিভ না হন, তাহলে ভাই আমি মনে করি বাইরে না আসে ভালো। ভাই কেউ মাইন্ড করবেন না, আবার কেউ আবার আমার কমেন্ট বক্সে এসে যুদ্ধ করেন না। তো আমি আসলে বাস্তবতাটা বলতেছি আপনাদেরকে, কারণ যদি আপনি মনে করেন যে আপনি পারবেন, পারবেন অবশ্যই ভাই, মানুষ সবাই পারে। সারাদিন ক্লাস করে আসবেন, ক্লাস করে এসে যদি মনে করেন যে আমি রান্না করে খাবো, গুড টু গো। বাট ভাই আপনি যদি রান্না বান্না না পারেন, তাহলে ভাই জীবন শেষ। যেমন আমার কথাই বলি, আমি আমি একদিন রান্না করি, যে এরকম ছোটো ছোটো বাটি আছে এগুলা কিনে নিছি, ঠিক আছে, এগুলো কিনে নিছি, এটার মধ্যে প্যাকেট করে মানে বাটি বাটি করে রেখে দিই, ঠিক আছে, জাস্ট আসি ইনস্ট্যান্ট, এই যে ওয়ান টাইম রুটিগুলো পাওয়া যায় এখানে, জাস্ট ওভেনে দিবেন, লাইফ সেভার, আমি মনে করি লাইফ সেভার, ঠিক আছে। তো তরকারি রান্না করা থাকলে ইনস্ট্যান্ট বাসায় ঢুকে জাস্ট খালি গরম করে ফেলবেন, এটা ওভেনে দিয়ে গরম করে ফেললে খাইতে পারবেন। আমি বেসিক্যালি যেটা করি, তো আপনারাও যারা আসবেন, ইন্টেনশন অবশ্যই এটা নিয়ে আসেন যে আপনার নিজের রান্না করে আপনি নিজে করতে হবে। খালি রান্না না, আপনার রুমও আপনার নিজের গুছাইতে হবে, আপনার কাপড় চোপড় আপনার নিজের ধুতে হবে, মানে ইচ অ্যান্ড এভরিথিং। আপনাকে আসলে গাইড করার মতো এখানে কেউ থাকবে না। তো অবশ্যই এই একটা কথাই বলবো দিন শেষে, যে ডিসিশন ভাই আপনার, এক একজনের ডিসিশন এক রকম হইতে পারে, এক একজনের মন্তব্য এক রকম হইতে পারে। তো আমার কাছে যেটা মনে হয়েছে ভাই, অবশ্যই বাইরে আসার আগে একবার হলো চিন্তা করি, ঠিক আছে, যদি বাপ মায়ের ভালোবাসা আর মায়ের রান্না মিস করতে না চান, তাহলে চিন্তা করি, বুঝছেন, এটা এখানে খুব মিস করি, মারাত্মক লেভেলে মিস করি। সারাদিন পরে এসে রান্না করার এত বিরক্তকর জিনিস, এটা বলে বুঝাতে পারবো না। তবে হ্যাঁ, একটা জিনিস কি, বাংলাদেশ থেকে এখানে খাওয়া দাওয়া করে আপনি একটু রিল্যাক্স, মানে রিল্যাক্স ফিল করবেন, কারণ এখানে ভাই কোনো ভেজাল জিনিস নেই, এখানে যাই খাবেন 100% পিওর জিনিস, কোনো 2 নম্বর জিনিস নেই, কোনো 2 নম্বর জিনিস আপনার পাবেনও না। বাংলাদেশে যেমন ডেট শেষ হয়ে গেল চালাই যায়, এখানে ব্যক্তিগত হয়ে যাবে একবারে। তো খাইতে খাইতে আপনাদের একটা এটাই বললাম আর কি, যে বাইরে আসলে কি অবশ্যই চিন্তা করেন, ঠিক আছে, আমি কোনো মার্কেটিং করছি না, কিন্তু র্যান্ডমলি খাচ্ছিলাম আর ভিডিওটা বানাইলাম সারাদিন পরে রোজার সময়, ঠিক আছে।
তো ভালো থাকবেন, আশা করি কখনো কোনো এক সময় দেখা হবে, আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই ইনবক্সে পোস্ট করবেন, আমি রিপ্লাই করার ট্রাই করব। বেশ, আসসালামু আলাইকুম।